সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার ভাই ও বন্ধুকে জানাচ্ছি আমার এই বিডিজ 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা যারা সাধারণ আনসার সদস্য রয়েছেন তাদের জন্য একটি সুখবর, সেটা হচ্ছে আপনাদের সাধারণ আনসার থেকে এপিসি পদের পদোন্নতি কোর্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা যারা সাধারণ আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু এই পদোন্নতি কোর্সে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আবেদন করতে হলে আমাদের কিছু শর্ত প্রযোজ্য রয়েছে, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে 28 থেকে 35 বছর হলে কিন্তু আপনারা এই পদোন্নতি গোষ্ঠী করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের 5 বছর অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে কি, আপনারা যদি এসএসসি পাস হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি নিচে হলে কিন্তু এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন না বা পদোন্নতি কোর্সটা আপনারা। তো বন্ধুরা, বিশেষ করে হচ্ছে আপনাদের কোন কোন জেলা থেকে এই পদগুলো আপনাদের পদোন্নতি কোর্স করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি বরিশাল, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ যে রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জ ভিত্তিক কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন না। তো আপনারা আবেদন করার পরে আপনাদের 200 টাকা পে করতে হবে। তো আপনাদের কত তারিখ থেকে আবেদন শুরু হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের 14/5/2023, তার মানে হচ্ছে মে মাসের 14 তারিখ থেকে, 2023-এর মে মাসের 14 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে আপনাদের 23/5/2023, তার মানে হচ্ছে মে মাসের 23 তারিখে আপনাদের আবেদন শেষ তারিখ, তো আবেদন শেষ হবে। তো বন্ধুরা, এই তারিখের মধ্যে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। তো 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটাতে আবেদন করতে বলে এবং বয়স আপনাদের 28 থেকে 35 বছর হতে হবে এবং আপনাদের কমপক্ষে আপনাদের যে যারা রেস্টে রয়েছেন তো সেক্ষেত্রে রেস্টে যারা সাধারণ মানুষ রয়েছেন আপনারাও আবেদন করতে পারবেন এবং যারা কর্মরত রয়েছেন তারাও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য সংক্ষিপ্তভাবে বিষয়গুলো বলতে চাচ্ছি। তো আপনারা যদি যাদের কোনো এই বিষয় আলোচনার মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে যায়, তো আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।